জলবায়ু পরিবর্তন ও কোভিড-19 মহামারী থেকে উদ্ভূত সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে ঝুঁকি কমাতে কাজ করতে হবে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত অনেক দেশের মতো বাংলাদেশও লাখ লাখ মানুষের জীবন স্বাস্থ্য পরিচর্যা পদ্ধতি ও অর্থনীতিকে নিরাপদ করার চেষ্টা করছে। বৈশ্বিক মোট নিঃসরণের 80% জন্য জি 20 দেশগুলো দায়ী বলে নিবন্ধে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনে উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তিনি এই উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রখ্যাত স্থপতি লুই আইকানের নকশার পাশাপাশি আশপাশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের নকশা উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।